দেশের জন্য যখন প্রয়োজন হবে এই কবি প্রস্তুত ইসলামের জন্য যখন প্রয়োজন হবে এই কবি প্রস্তুত আপনাদের কবি প্রস্তুত দুই থেকে চার লাইনের কবিতায় বিশ কোটি মানুষকে জাগিয়ে ফেলার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন কাজেই পারমাণবিক অস্ত্র আমাদের না থাকতে পারে গর্ব করে বলবেন আমাদের একজন পারমাণবিক কবি আছে দেখি না বলেন রাজি সবাই রাজি সবাই যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি ভরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুকিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে জোরে আবার হাত তুলে সবাই মিলে আবার যুদ্ধ হবে 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 চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্ন উতলা ধরণে দল অরুণ পাতের তরুণ দল চল 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 ঠিক না ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না বলে জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় ছোট ছোট পরাজয় সহ্য করুন আজ না হয় কাল অতি দ্রুত আমাদের বড় বিজয় সামনে আসবে ঠিক কিনা বলে কাজেই ভয়ের কিছু নাই ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা যদি ইসলামকে সংবিধান থেকে বাদ দিতে চায় আমরা কি বসে থাকবো ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে কোরআনকে যদি কেউ অসম্মান করে আমরা দেখবো লোকটা কে এই দেশকে রক্ষার জন্য সবাই প্রস্তুত কিনা চিৎকার করে বলেন ঠিক কিনা স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও তৈরি হও দেশ জুড়ে তাও হিপাদি সব দেশ জুড়ে তাও হিপাদি সব দেশ প্রেমী আজ তৈরি হও সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও দিন কায়েমের জন্য জীবন হয় অবশেষ তৈরি হও দেশ জুড়ে তাও হিমবাদি সব দেশ প্রেমী আজ তৈরি হও সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও তৈরি আছেন কিনা বলেন প্রস্তুত কিনা বলেন বাংলাদেশের মুমিনরা তো সেই মুমিন যারা দুপুর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত খোলা মাঠে ধান ক্ষেত কাটা মাঠের মধ্যে আল্লাহ ও রাসূলের কথা শোনার জন্য কোরআনের তেলাওয়াত শোনার জন্য ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা বসে থাকে ঠিক কিনা জোরে বলেন পৃথিবীর আর কোনো দেশে এমন মুমিন আপনি খুঁজে পাবেন না আমাদের উপমহাদেশের দু একটা দেশ ছাড়া তাও খুব কম এভাবে মাহফিল হয় এত এত মাহফিল হয় এত এত মানুষ তাদের কাজ কর্ম ঘর বাড়ি দোকানপাট বন্ধ রেখে এসে মাহফিল শুনতে থাকে এই রকমের মুমিন দুনিয়া কোথাও খুঁজে পাবেন না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যদি ঠিক বলে থাকি ঠিক বলতে হবে ঠিক কিনা বলেন আমরা তো সেই মুমিন আমরা তো সেই সব মুমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার প্রকৃত উম্মত বা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমাদের ঘর সংসার বাড়ি ঘর সহায় সম্পদ পিতা মাতা সন্তান সন্ততির চেয়ে তোমাদের কাছে আমি প্রিয় না হব আমরা তো সেই সব মুমিন রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা আসে কোনো লেখা আসে কোনো কটাক্ষ আসে রাসূলের ইজ্জত হানি হওয়ার মতো কোনো ঘটনা যদি ঘটে তাহলে আমরা বাজারের ব্যাগটা বাসায় রেখে আসি না সরাসরি বাইতুল মোকাররমে চলে আসি ঠিক কিনা বলেন
আমরা আসলে অপমান সহ্য করতে পারি না আমরা আমাদের মাকে বাবাকে হাসপাতালে ভর্তি করা অবস্থায় রেখেই রাসূলের ইজ্জত রক্ষার মিছিলে এসে শহীদ হতে প্রস্তুত হয়ে যায় ঠিক কিনা বলেন কাজী আমরা একেবারে হেলাফেলা করার মতো মুমিন না ঠিক কিনা বলেন আমরা তো সেই সব মুমিন নাস্তিকতার বিরুদ্ধে যখন রাজধানী শহরে ঈমানের আহ্বান আসে তখন বাস ট্রেন লঞ্চ স্টিমার বিমান রিকশা ঠেলাগাড়ি সব বন্ধ করে দেওয়ার পরেও আমরা রাতের অন্ধকার ভেদ করে দেশের বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে পায়ে হেঁটে রাজধানী শহরে এসে দশ বিশ লক্ষ মুমিন সাবটা চত্বরে এসে হাজির হই আমরা সেই সব মুমিন বাংলাদেশের মুমিনরা আদবে লিহাজে ভদ্রতায় সভ্যতায় দরদে ইসলামের এত কাছাকাছি যত কাছাকাছি পৃথিবীর অনেক দেশের মুমিনরা এখনো যাইতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন আমরা তো সেই দেশের বাসিন্দা মক্কা মদিনার দেশ এর আশপাশের দেশগুলি কুয়েত বলেন কাতার বলেন ওমান বলেন দুবাই বলেন আরব আমিরাত বলেন বাহরাইন বলেন চমৎকার চমৎকার মসজিদ সেখানে তৈরি হয় আর সেই সব মসজিদের ইমাম সেই সব মসজিদের মুয়াজ্জিন সেই সব মসজিদের তারাবির নামাজের জন্য হাফেজে কোরআন বাংলাদেশ থেকে নিতে হয় ঠিক কিনা বলেন আমরা তো সেই দেশের মুমিন সারা পৃথিবী জুড়ে ইসলামের আলো ইমানের দাওয়াত ছড়িয়ে দেওয়ার যে বিশ্ব তাবলীগের ইজতেমা সেই ইজতেমা ভারতে হয় না পাকিস্তানে হয় না আরবের কোন জমিনে হয় না এই বাংলার জমিনে ঢাকার এই আমাদের রাজধানী শহর ঢাকার তুরাগ নদীর তীরবর্তী স্থানে এটা অনুষ্ঠিত হয় ঠিক কিনা বলেন কাজেই আল্লাহ পাক বলেছেন আমরা যেন ভয় না পাই আমরা যেন দুঃখ না করি আমরা যেন হতাশ না হই আমরা কি হতাশ হব আমরা হতাশ হব না হতাশ তারা হবে যারা বাংলাদেশটা জন্মগ্রহণের পর থেকে পঞ্চাশ বছর বয়স হলো বাংলাদেশের গোটা পঞ্চাশ বছর ধরেই যারা এই বাংলার জমিন থেকে ইসলাম ও মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করে এসেছে কিন্তু নিশ্চিহ্ন করতে পারে নাই হতাশ হবে তারা আমরা হতাশ নই ঠিক কিনা ধরে বলে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের হাতটা তুলে গিয়ে দেখেন কলিজা চার গুণ বড় হয়ে যাবে এদেশে মনে হবে আমরা এদেশের মালিক আল্লাহ পাক মুমিনদেরকে এদেশের মালিক বানিয়েছেন আমরা যে ভাড়াটিয়া নই এটা মনে হবে যদি সঙ্গীতটা আমার সঙ্গে গেয়ে ওঠেন হাত তুলে সবাই এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক কিনা বলেন এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এক বাক্যে হাতটা তুলে উচ্চারণ করব এটা আমার বাংলাদেশের পরিচিতি ঠিক কিনা বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক না এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড়
পানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে প্রতিদিন ফজরের আযানে ধ্বনিতে এই জমিনের সূর্য উদিত হয় আর এই জমিনে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আযানের ধ্বনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা চিৎকার করে বলেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান দুনিয়ার মুসলিম এক হও এক হও নারায় তাকবীর ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে কার কার বুকে সেই আগুনটা আছে ব্যক্তিগতভাবে মনে করেন হাত তুলে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচ্চারিত হবে বাংলাদেশের মুমিনরা এক যুগে বলছে যে ইমানের তপ্ত আগুন তাদের অন্তরে লুকায়িত আছে সেই সঙ্গে এই কথাটাও বলছে এই আগুন নিয়ে আমরা বসে থাকবো না এই যে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচ্চারিত হবে এই যে দ্বিতীয় বাক্যটা দ্বিতীয় কথাটা এই যে সারা দুনিয়ায় এই ইমানের আগুন ছড়িয়ে দেওয়ার আমাদের যে ঘোষণা আমাদের যে প্রত্যয় আমাদের যে অঙ্গীকার এই ঘোষণার কারণে দিল্লি কম্পমান মস্কো কম্পমান রাশিয়া কম্পমান আমেরিকা থরথর করে কাঁপছে চীন জাপান জার্মানি থরথর করে কাঁপছে পৃথিবীর সমস্ত পরাশক্তি বাংলাদেশের 20 কোটি মানুষের ইমানি শক্তির সামনে প্রদানিত হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন আমাদের পারমাণবিক অস্ত্র নাই দরকার নাই আমাদের 20 কোটি অন্তরে 20 কোটি ঈমান আছে 20 কোটি ডিনামাইট আছে যা একসঙ্গে বিস্ফোরিত হলে পৃথিবীর কোন পরাশক্তি বাংলাদেশের ঈমান ও ইসলামের সঙ্গে টিকতে পারবে না ঠিক কিনা বলেন চেষ্টা হয়েছে অনেক বাংলাদেশটা জন্ম হয়েছে একটা মানব শিশুর মতো নয় মাস দুই মাস দশ মাসে যেমন একটা মানব শিশুর জন্ম হয় বাংলাদেশ নামক রাষ্ট্রটা নয় মাসের মাত্র নয় মাসের গোটা প্রসব বেদনা গোটা জাতি বেদনায় অস্থির এর মধ্য দিয়ে বাংলাদেশ নামক নতুন একটা রাষ্ট্রের জন্ম হয়ে গেছে বলে সুবহানাল্লাহ পৃথিবীতে অনেক দেশ আছে রাষ্ট্র আছে অনেক শিশু আছে অনেক শিশু আছে যে শিশুটা জন্মের আগে থেকেই তার দুশ্মন থাকে যেমন হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণের আগেই ফেরাউন তার দুশ্মন আল্লাহ পাক ফেরাউনের কোলে মুসাকে দিয়া দিলেন মুসাকে আল্লাহ ঠিকই দুনিয়াতে আনলেন ফেরাউনের কোলে দিয়া দিলেন দিয়া তাকে লালন পালন করতে দিলেন ফেরাউন এক কোলে মুসাকে নিয়া আরেক হাতে বন্দুক নিয়ে মুসাকে পাহারা দিচ্ছিল ঠিক কিনা বলেন এক হাতে বন্দুক নিয়ে মুসাকে পাহারা দিচ্ছে আর এক কোলে তারা মুসা ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহর খেলা আল্লাহর খেলা আমরা বুঝবো না কিভাবে কি করবেন যেখানে ইসলামকে প্রতিহত করা হবে সেখানে ইসলামকে সুরক্ষিত আল্লাহ পাক রাখবেন ঠিক কিনা জোরে বলেন এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্মগ্রহণের পর থেকে আজকে পর্যন্ত 50 বছর বয়স ঠিক কিনা এই 50টা বছর ধরে জন্মলগ্ন থেকে অনেক শিশু আমাদের সমাজে হয় একটা ফ্যামিলিতে ছয়টা মেয়ে চারটা মেয়ে ছেলে নাই অনেকে চায় ছেলে হোক অনেকে আবার চায় না ছেলেটা হোক ঠিক কিনা সম্পত্তির ভাগ বাটোয়ার ব্যাপার থাকে অনেকে চায় না যে চাচার ঘরে একটা সন্তান হোক এমন আছে কিনা বলেন তো বাংলাদেশটা হোক অনেকে চায় নাই বাংলাদেশটা হয়ে যাওয়ার পর এই শিশু বাংলাদেশের অনেক দুশ্মন হয়ে গেছে অনেক অনেক দুশ্মন হয়ে গেছে শিশু অবস্থায় বাংলাদেশকে হত্যার চেষ্টা হয়েছে কিডন্যাপ করে চুরি করা হাসপাতাল থেকে চুরি করা চেষ্টা হয়েছে আতুর ঘর থেকে বাচ্চা চুরি হয় না এই চেষ্টা হয়েছে বাংলাদেশকে চুরি করার কিশোর বয়সে বাংলাদেশকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে তরুণ বয়সে বাংলাদেশকে মাদকাসক্ত করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে যুবক বয়সে বাংলাদেশকে অস্থিরতা বেহায়াপনায় পদভ্রষ্ট করার চেষ্টা করা হয়েছে এভাবে আস্তে আস্তে বিভিন্ন বয়স অতিক্রম করে বাংলাদেশ এখন পূর্ণ 50 বছর বয়সী একটা দেশ ঠিক কিনা বলেন কাজেই বাংলাদেশ নিজের ভালো মন্দ এখন নিজে বুঝতে শিখেছে নিজের সিদ্ধান্ত বাংলাদেশ নিজে গ্রহণ করবে পৃথিবীর কোনো দাদাবাবু পৃথিবীর কোনো পরাশক্তির অঙ্গুলি হেলনে বাংলাদেশ আর চলবে না ঠিক কিনা জোরে বলেন এই বাংলাদেশকে শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ পাক বরাদ্দ দিয়েছেন 20 কোটি মুসলমানের কাছে আমরা এই বাংলাদেশের দখল ছাড়ব না বাংলাদেশের দলিল অনেকে গোপনে গোপনে বিক্রি করে দেয় এর কাছে বিক্রি করে ওর কাছে বিক্রি করে দলিল হাতছাড়া হতে থাক হাতবদল হতে থাক কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক কোটি কোটি তৌহিদ জনতা আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশের দখল কখনোই ছাড়ব না ঠিক কিনা জোরে বলেন
আল্লাহ পাক বলেছেন কি বলেছেন কোরআনুল কারীমে আরেকটা আয়াত আমি উচ্চারণ করছি তিনি বলেছেন ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেছেন তারা মানে ইসলামের দুশমনরা সব সময় চায় ফু দিয়া আল্লাহর নূরের বাতি নিভায় দিতে কিন্তু আল্লাহ কি চান আল্লাহ চান তার নূরের বাতিকে পূর্ণাঙ্গ রূপে কমপ্লিট কমপ্লিট রূপে প্রজ্বলিত করতে চান এবং সেটা আল্লাহ করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন এতে ইসলাম বিরোধী যারা আছে তাদের মনে কষ্ট লাগতে পারে তারা রাগ হইতে পারে তারা গুসা হইতে পারে তারা বেজার হইতে পারে তারা মরণ কামড় দিতে পারে তারা উত্তেজিত হইতে পারে তারা মাথা কামায়া চেয়ারে বৈশা বলতে পারে ইসলাম থাকবে না পরের দিন দেখবে সে নিজে নাই ঠিক কেন ধরে বলে অনেকেই বলবে ইসলাম থাকবে না পরে দেখবে সে নিজে থাকবে না ঠিক কিনা অতীতেও হয়েছে তারা ভুলে যায় বলে আবার নতুন নতুন ভুলের পুনরাবৃত্তি করে ইসলামের বিপক্ষে সামান্যতম অবস্থান পরিষ্কার করবে যে ব্যক্তি বা যে দল বা যে সম্প্রদায় বা যে গোষ্ঠী দেশি হোক বিদেশি হোক উৎখাত হয়ে যাবে বাংলার জমিন থেকে শুধুমাত্র ইসলাম থাকবে আর কোনো কিছু থাকবে না ঠিক কিনা বলে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে পুরি গঙ্গার ঢেউ এই যে হতে পারে যেতে পারে বলতেছি না আজকের লেখা না 11 বছর আগে 2010-এর লেখা মিলায় মিলায় দেখবেন আমাদের কবির কথা কতটা ঠিক ঠিক না বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি সুন্দরবন গিয়া দেখেন ইটের ভাটা সুন্দরবনের কাঠ জ্বলতেছে কিনা সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা এটা তো অনেক ভদ্র ভাষা আমি ব্যবহার করেছি চোর গুন্ডা সাক্ষাৎ প্রকাশ্য লম্পটাও মন্ত্রিত্বের পদে বসেছিল কেনা বলেন মন্ত্রণালয়ে পরিবর্তন হতে পারে মন্ত্রী পরিবর্তন হয়ে যাবে যাবে ইসলাম ঠিক থাকবে কিনা বলেন চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায়ের রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ঠিক কিনা ধরে বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে এটা হয় দল বদল এক দলের কর্মী আরেক দলে চলে যায় মনোনয়ন না পেলে দল ছেড়ে দেয় এটা বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য সংস্কৃতি কিনা বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি 11 বছর আগের লেখা রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের গলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যার ক্ষমতায়
বীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিবিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিবিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে তাকবীর দিবেন না আপনাদের ভিতর থেকে দাঁড়িয়ে একজন তাকবীর দেন আপনাদের মধ্য থেকে বাংলাদেশে এমন অনেক স্লোগান আছে যে স্লোগান একটি পার্টি দেয় আর একটা পার্টি দেয় না অন্য পার্টির অন্য স্লোগান আছে যে আবার যেটা আবার এই পার্টি দেয় না ঠিক কিনা বলেন কিন্তু দল মত শ্রেণী পেশা কৃষক শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষ চাকরিজীবী ব্যবসায়ী দোকানদার ছাত্র জনতা সমস্ত বয়সের সমস্ত ঠিকানার সমস্ত রং স্রোতের সমস্ত মেজাজ মর্জি চরিত্রের মানুষ একসঙ্গে যে স্লোগানের উত্তর দেয় সেটা হচ্ছে নারে তাকবীর সুতরাং নারে তাকবীর আল্লাহু আকবারই হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান ঠিকানা ধরে বলে যে স্লোগানের অর্থ হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহর বরাতের স্লোগান দাও সঙ্গে সঙ্গে মুসলমানরা বলে ওঠে আল্লাহু আকবার আল্লাহই সবচেয়ে বড় বলেন সুবহানাল্লাহ বড় হয় লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য বরাতের আওয়াজ তোলো সঙ্গে সঙ্গে জনগণ আওয়াজ তোলে আল্লাহু আকবার আল্লাহই মহান বলেন সুবহানাল্লাহ এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশি বিদেশি চক্ররা এই দেশের মানুষকে ইনশাআল্লাহ থেকে দূরে সরানোর জন্য মাশাআল্লাহ থেকে দূরে সরানোর জন্য সুবহানাল্লাহ থেকে দূরে সরানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে সরানোর জন্য হাসবুনাল্লাহ ভুলিয়ে দেওয়ার জন্য এইগুলি থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করছে নানাভাবে কিন্তু বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর মতো কোনো চক্রান্ত সফল হওয়ার আগেই এদেশের বিস্কুটি মুসলমান শাহাদাত বরণ করার জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ জি অবশ্যই হবে যুদ্ধ তো হবে আমি অনেক কথাই আগে বলেছি যা পরে হয়েছে ঠিক কি না হ্যাঁ আফগানিস্তানের উপর যখন আমেরিকা জুলুম করে 2000 সনে তখন 2001-এ আমার লেখা সঙ্গীত ছিল ভয় পেও না বন্ধু আমার কদম বাড়াও আগে রক্ত সাগর ঠেলেই তবে মুসলিমেরা জাগে আফগানিস্তান মুসলমানরা রক্ত সাগর ঠেলে আবার জেগেছে কিনা বলেন হ্যাঁ আজ সিরিয়া মিশর কাঁপে থরথর জ্বলছে ফিলিস্তিন কখন দেখেছিলাম যখন সিরিয়া তরুণরা চিনোই না যখন মিশরের অবস্থা তরুণরা জানোই না আরব বসন্তের আগে আরো 17 বছর আগে 2003 সনে ইরাক আক্রমণ হয়েছে কবে 2004-এ 2003 সনে এই কবি লিখেছিল আজ সিরিয়া মিশর কাঁপে থরথর জ্বলছে ফিলিস্তিন আমি বুঝতে পেরেছিলাম সামনে এরকম কিছু একটা বিপ্লবের মতো অবস্থা আরব ভূমিতে হতে পারে হয়েছে কিনা আপনারা বলেন অতীতে অনেক কথা বলতে হয় আমি বলেছিলাম এই দূর বাংলা থেকে এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি এক হও যদি সবাই বাঁচতে চাও গরিবের কথা এই গরিবের দেশ থেকে ধনীদের কানে পৌঁছায় নাই কিন্তু যদি পৌঁছাইতো তারা যদি এটার উপর আমল করতো তাহলে সাদ্দামের পতন হয় না গাদ্দাফি ধ্বংস হয় না সিরিয়ার পতন হয় না ঠিক কিনা দূরে বলো
আমি মুসলমানদের ঐক্যের জন্য আরো 20 বছর আগে একান্ত তরুণ বয়সে আমি গিয়েছিলাম হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান তুমি তো মুসলমান আপনাদের মনে আছে কিনা বলেন হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মনে আছে তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান সারা দুনিয়ার মুসলিম উম্মার ঐক্যের জন্য গিয়েছিলাম কি গিয়েছিলাম উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সমস্ত কাঁটাতার সমস্ত দেয়াল সমস্ত দরজা সমস্ত বেড়াজাল সমস্ত বর্ডার উঠিয়ে দাও দুনিয়ার 200 কোটি মুসলমানকে একত্রিত হওয়ার সুযোগ করে দাও তারপর কোথায় কবে কতজন কিভাবে খেলতে আসবে খেলতে আসো খেলা হবে এই খেলা এই আজকের খেলা না হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ বললেন সিজদা দাও সবাই শয়তান দিল না জানেন না সে চ্যালেঞ্জ করলো দুনিয়াতে গিয়া হে আল্লাহ তোমার সমস্ত বান্দাকে আমি শয়তান মানা ফেলবো আমার দলে নিয়ে আসবো আল্লাহ বলেন তুই পারবি না তখন এই চ্যালেঞ্জের মুখে শয়তানের দলের অধিনায়ক শয়তান আল্লাহর দলের অধিনায়ক হযরত আদম আলাইহিস সালাম এই দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো স্টেডিয়ামে খেলতে থাকো খেলা তো তখন থেকে শুরু হয়েছে ঠিক কিনা যারা বলে আমরা কি শয়তানের দলে না আদমের দলে বলে খেলা হয়েছে নমরুদ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিজয় হয়েছে ইব্রাহিমের ঠিক কিনা বলেন খেলা হয়েছে ফিরাউন এবং মুসার মধ্যে বিজয় হয়েছে মুসার ঠিক কিনা বলেন খেলা হয়েছে আবু লাহাব আবু জেহেল উতবা শাইবা এবং এদিকে আমাদের প্রাণের নবী মুহাম্মাদের মধ্যে বিজয় হয়েছে মুহাম্মাদের বাহিনীর ঠিক কিনা বলেন কাজেই সেই খেলা এখনো চলছে যারা আল্লাহর দলে আছি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আছি যারা ইসলামের পক্ষে আছি যারা ঈমানের বলে বলিয়ান আছি বিজয় আমাদের হবে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আর আমরা যে কত ভালো মুমিন শেষ জমানায় আরো ভালো মুমিন খুঁজে পাবেন না আরো ভালো হওয়া বাকি আছে আমরা আরো ভালো হব ইনশাআল্লাহ কিন্তু এখনো যে একেবারে খারাপ মুমিন না আল্লাহ পাক আমাদেরকে হতাশ করবেন না পরাজিত করবেন না সেই আশা আমাদের আছে কিনা জোরে বলেন আছে কিনা জোরে বলেন উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও বাংলার এক কবি আপনাদের প্রিয় কবি দুনিয়ার মুসলমানদেরকে এই আহ্বান জানিয়েছেন আরো 20 বছর আগে এই আহ্বানকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে পৃথিবীর সমস্ত মুসলমানের কানে কানে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করেছি আমি উর্দু ভাষায় গিয়েছি এই কথা এই বাণীকে উর্দুতে আমি আবার গিয়েছি এইভাবে আপনাদেরকে শোনাচ্ছি জুনুব সে শিমাল তক দিওয়ার খোল দো দুনিয়া কে মুসলমানো কি জঞ্জীর তোড় দো ঠিক কিনা বলেন জুনুব সে শিমাল তক দিওয়ার খোল দো
दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो उत्तर होते दक्षिण मेरु सीमांत खुले दाओ सारा दुनियार मुसलमानेर बंधन छिड़े दाओ আরবিতে আমি গিয়েছি ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাক আল ফিসাল ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাক আল ফিসাল ইংরেজি ভাষায় আমি অনুবাদ করার চেষ্টা করেছি ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ আনফাসিং দ্য চেইন অফ মুসলিমস অফ দ্য ওয়ার্ল্ড ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ আনফাসিং দ্য chain of Muslims of the world kaji iftahul hudud othoba open the border othoba ei diwar khul do othoba simanto khule dao ei dabi ek shomoy bastobayito hobe ei duniyar shesh logne amra achi zamanar shesh pathay amra chole eschi akhiri zamana nikotborti thik kina bolen এই কিছুদিন পর আর কিছু কাল পর হয়তো আমাদের জীবদ্দশায় বা আমাদের ছেলেপেলেদের জীবদ্দশায় হয়তো বা খুব নিকটবর্তী মনে হচ্ছে সারা বিশ্ব জুড়ে ইসলাম এবং মুসলিম শক্তির মধ্যে ঈমান এবং কুফরের মধ্যে তাওহীদ এবং শিরকের মধ্যে হক এবং বাতিলের মধ্যে ন্যায় এবং অন্যায়ের মধ্যে সত্য সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত লড়াইটা সংঘটিত হবে এবং সেই চূড়ান্ত লড়াইয়ে পৃথিবীর নানান দিক থেকে মুসলমানরা লড়াইয়ের ময়দানে যখন একসঙ্গে যোগ দেবে তখন জানি না হয়তোবা আপনাদের এই এই অধম কবির সঙ্গীতটি রণসঙ্গীতের মতো গাইতে গাইতে দুনিয়ার মুসলমানরা একদিকে চলে আসতে পারে ঠিক না বলেন ঠিক না বলেন সে আকাঙ্ক্ষা করেন না দোয়া করেন না আমার জন্য দোয়া করবেন এখন আমি একটা মিনিট একটা সুসংবাদ দিচ্ছি পরে যতটুকু সময় পাই সঙ্গীত এবং আলোচনা রাখবো ইনশাল্লাহ সুসংবাদটা হচ্ছে পবিত্র কুরআনুল করিমের কাব্যানুবাদ কবিতায় অনুবাদ আল কুরআনের কাব্যানুবাদ কুরআন দুনিয়াতে নাজিল হওয়ার পর থেকে দেড় হাজার বছর অতিক্রান্ত হয়েছে দেড় হাজার বছরে কুরআনের অনেক সরল অনুবাদ হয়েছে অনেক অনেক ভাষায় অনেক অনেক দেশে কুরআনের তর্জমা হয়েছে অনেক অনেক ভাষায় অনেক অনেক দেশে কুরআনের তাফসির হয়েছে ছোট তাফসির মাঝারি তাফসির বড় তাফসির হয়েছে কিনা বলেন হয় নাই অসংখ্য ভাষায় দুই সপ্তাহ মাত্র হলো দুই সপ্তাহ আগে কোরিয়ান ভাষায় কোরআনের তর্জমা হয়েছে যেটা আগে ছিল না বলেন আলহামদুলিল্লাহ এখন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মানুষেরা তাদের মাতৃভাষায় কোরআনের তর্জমা বোঝার সুযোগ পেয়ে গেছে কোরিয়ান একজন আলেম বড় স্কলার এই কাজটা করেছেন আল্লাহ পাক তাকে যাচাই খায়ের দান করুন বলুন আমিন কিন্তু পৃথিবীর ইতিহাসে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ এবং বিশুদ্ধতার সবচেয়ে কাছাকাছি কবিতায় অনুবাদ এখন পর্যন্ত কোনো দেশে কোনো ভাষায় হয় নাই একটা আয়াত একটা সুরা একটা পারা দু চারটা সুরা এরকম চেষ্টা অনেকে করেছেন পূর্ণাঙ্গ কোরআনের চেষ্টা তারা করেছেন হয়তোবা ভালো আলেম না হওয়ার কারণে অনুবাদে ভুল থেকে গেছে কবিতা ভালো ভালো কবি না হওয়ার কারণে কবিতায় অনেক ভুল থেকে গেছে অনুবাদ হয়তোবা ঠিক কিন্তু কামা হাক্কুহু এই কাজটি রব্বুল আলামিনের দয়ায় মায়ায় ভালোবাসায় এবং সাহায্যে আপনাদের দুয়ার ফজিলতে বরকতে আপনাদের ভালোবাসার কারণে আল্লাহ পাক এই অধম বান্দাকে দিয়ে কামিয়াবি সঙ্গে শেষ করিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমার কিতাবে কোনো ভুল নাই কেউ বলতে পারে জালিকার কিতাব লড়াই বা পিড় কার কথা আর কেউ বলতে পারে না কোরআন শরীফ যে কোম্পানিগুলো ছাপায় ছাপানোর পরে আয়াতের মধ্যে হরকতের মধ্যে ভুলটুল থাকে অনেক সময় পরে আবার ঠিক করতে হয় ঠিক কিনা বলেন কাজে নিজের অজান্তে নিজের অসাবধানতা বশত যদি কোনো ভুল থাকে তাহলে থাকতে পারে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল আমি বাকি রাখি নাই নির্ভুলভাবে কোরআনের পূর্ণাঙ্গ সহি শুদ্ধ কাব্যানুবাদ করার আমি চেষ্টা করেছি আমি দুইটা ছোট্ট সুরা নমুনা স্বরূপ আপনাদেরকে শোনাইতে যাচ্ছি শোনাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ترجمتكو أمي شوناتشي كبانو باتكو أسرائي تحي الله جنا شيطان دوري روي أسرائي تحي الله جنا شيطان دوري روي শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় প্রশংসা সব আল্লাহর যিনি সারা জাহানের রব দয়ালু মহানুভব তিনি বিচার দিনের সব আমরা সবাই কেবলই তোমার ইবাদত করে যাই এবং আমরা তোমার কাছেই সহায়তা শুধু চাই
ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এখানে তাকিদ করা হয়েছে ইয়াকা ইয়াকা বাংলায় হ্রস্ব ইকার যোগ করা হয়েছে তাকিদ বোঝানোর জন্য ঠিক কিনা জোরে বলেন তুমি আমাদের দেখাও তোমার সরল সঠিক পথ তাদের সে পথ যাদেরকে দান করিয়াছ নিয়ামত ইহদিনা সিরাতাল সিরাতাল লাযীনা তাদের সে পথ আনআমতা আলাইহিম যাদেরকে তুমি নিয়ামত দান করেছো ঠিক কিনা জোরে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন যাদের উপর রুষ্ট হয়েছো তাদের সে পথ নয় যাদের উপর রুষ্ট হয়েছো তাদের সে পথ নয় এবং তোমার সৎ পথ হতে বিচ্যুত যারা হয় তিক্তদ্রুপ কোরআনের অন্যান্য সূরার তরজমা করা হয়েছে সর্বশেষ পৃষ্ঠার একটি সূরা সূরা ইখলাস থেকে আপনাদেরকে শোনাচ্ছি দুই চার লাইনের সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় বিসমিল্লাহির আর রহমান আর রহিম দয়ালু করুণাময় ঠিক কিনা বলেন বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন কুল হু আল্লাহু আহাদ বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারোর প্রতি তিনি নন ঠিক হলে বলেন ঠিক আমি বুঝে ঠিক জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তরজমা ঠিক কিনা বলেন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান সম্পূর্ণ কোরআনের আমি তরজমা করার চেষ্টা করেছি আপনাদেরকে আরেকটা সুন্দর সুরার শেষাংশ শোনাচ্ছি সুরা আর রহমান আপনারা সবাই চিনেন এটা এই জন্য পেশ করছি ওলামায়ে কেরাম শুধু নন বাংলাদেশের সাধারণ মানুষও আর রহমান সুরাটা ভালোবাসেন কারণ এই সুরাটা একটা অনেক সুন্দর কবিতার মতো শুনতে ছন্দপূর্ণ ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান আছে না বারবার শোনাবো সূরাতুর রহমানের শেষ পৃষ্ঠাটা আমি শোনাচ্ছি পুরো কোরআন তো আর এক মাহফিলে শোনানো সম্ভব নয় ইনশাআল্লাহ সুযোগ যদি আল্লাহ পাক দেন আস্তে আস্তে পাবেন ধারাবাহিকভাবে সূরাতুর রহমান সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার অনুবাদ শোনাচ্ছি আমার এখানে যেটা শেষ পৃষ্ঠা কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ وَمِن دُونِهِمَا جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ছন্দটা ধরতে পারছেন না তরজমাটা শোনাচ্ছি যে তরজমাটা আল্লাহ পাক আমাকে দিয়ে করেছেন শেষ পর্যন্ত সূরা শেষ পর্যন্ত আমি তরজমা শোনাচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফিহিমা ফাকিহাতু ওয়া নখলু ওয়া রুম্মান উলামায়ে কেরাম মিলাবেন ফিহিমা সেখানে দুইটা জান্নাতে ফাকিহাতুন ফলমূল নখলুন খেজুর রুম্মান আনার ঠিক কিনা বলেন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে আমার তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান
তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াতটি শোনাচ্ছি তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান এটা পৃষ্ঠার এক পাশে আয়াত সরাসরি নাম্বারিং করে সিরিয়ালি তর্জমা উল্টা পাল্টা না ধারাবাহিক ভাবে এবং আয়াত তো আয়াত এই তর্জমাটুকু আমি করার চেষ্টা করেছি পৃথিবীর ইতিহাসে এভাবে এখনো হয়েছে বলে আমরা জানতে পারি নাই আল্লাহ পাক আমাকে দিয়ে করেছেন বলে আল্লাহর দরবারে আমি আজীবন সিজদারত আজীবন বিনয়াবনত আপনারা সবাই দোয়া করবেন এটা এক খণ্ডে একসঙ্গে আছে গাড়িতে তো অল্প কপি বলে লাভ নাই সবাই গেলে তো উপায় নাই এরপর প্রচারের জন্যে আপনাদেরকে জানানোর জন্য দু একটা কপি সঙ্গে রাখি আমার কোনো বই অন্য কোনো বই আমি সঙ্গে নিয়ে কোথাও যাই নাই জীবনে কারণ এটা জানতে হবে এটা বুঝতে হবে কবির গন্ধে না শুনলে অনেক রকমের বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন এই জন্য এটা আমি সঙ্গে নিয়ে আসি এটার জন্য আপনারা দোয়া করবেন রাব্বুল আলামিন এটাকে আরও সহি আরও শুদ্ধ রূপে সাজানোর তৌফিক দান করুন যদি কোনো অজানা ভুল থেকে থাকে এটা যেন আমরা ধরা পড়ে আমার কাছে আসে খবর এবং আমি যেন ঠিক করে এটাকে একদম পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপে বিশুদ্ধ করতে পারি বলেন আমিন আল্লাহ পাক এই খেদমতকে কোরআন প্রেমী সমস্ত মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কবুল করুন বলুন আমিন।